বলছে ভাবি তোমার সত্যি এত সুন্দর দেখছি, তোমার বাড়ি কোথায়, নাম্বারটা দাও দেখি, তোমার সব মাস করো নাম্বারটা দাও। কি বলবে না বলবে, পুরুষ জানে স্ত্রী আমার পোশাক, এ পোশাক বাইরে বার করা যাবে না, জানার পরও নিজের পোশাক রাস্তায় বার করে, দোকানে বার করে রেখে দেয়, যাতে করে লোক টোক ফোন নাম্বার লয় একটুখানি মানে গল্প টল্প করতে পারে, মাঝে মাঝে বাজারে পাঠিয়ে দেয়। লোহার বরকা, ওই এমনি বরকা না পরে যা টাইট ছিল তার তো গেঞ্জি গায়ে আরো টাইট। এবারে সব কিছু বোঝা যাচ্ছে যে কি, আর এখনকার মেয়েরা কি করছে, লোহার বরকা, আগে ছিল কাপড়ের বরকা, এখন বছরের ছেলের গেঞ্জি, 22 বছরের মেয়ে গায়ে ঢুকব না শুনবো, উই এক সাইজ গেঞ্জি গায়ে রাস্তায় বেরিয়েছে। নবীর মেম্বারে বলছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে জনজন মেয়েরা বেপাস, তো আমাদের ঘরে মেয়েগুলো শিখছে, কোথায় বলে স্কুল টাইট জামা, কোথায় বলে স্কুল টাইট বরকা, কোথায় বলে হাফ জাঙ্গা, কোথায় বলছে এটা ফ্যাশন। ইস, মেয়েরা হাজার হাজার শিকারে, যত বড় বাবু গিন্নির কাছে কাবু। শুক্রবার নামাজ পড়তে গেছে, বেনামাজি কিছু ছেলে গেছে, শুধু শুক্রবার পরে বলে নামাজি লোকগুলো এদের উপর রাশ করছে, সারা সপ্তাহ পরে শুক্রবার দিন ভিড় করতে এসে এরা দেখছে নামাজ পড়ে নেকেন কি ঢেমড়ামো করে রে, এরা নামাজ পড়ার লোক তো ভালো আর কথা, এদের তো আখলাক চরিত্র অন্য রকম, এরা ভাববে যে এই শুক্রবার এসছি পর শুক্রবার তার আর নমস্কৃতি, এদের নীতি ভালো না। তারপরে শুক্রবার ওর মা বলছে কইছি যা, বলছে তুমি যা, বলছে কেন, বলছে অমুকির বাপ পেরাই লেল আমার, আর যদি ওর বলতেন কচি এখানে আয় তুই এখান বল, আল্লাহ শুক্রবার জনকাবল কি ভালো লাগছে, আসরে আয় মগরিবে আয়, না কাকা আমি ব্যবসা করি, আচ্ছা এসে সময় আয়, খুব ভালো লাগে তোর, আল্লাহ তোর ভালো করুক। ও তখন ভাবে যে নামাজ পড়ে যারা খুব ভালো তো, আল্লাহ এদের ভালো করুক, নিজের জায়গাটা ওর দেবেন, আপনি সরে আসবেন, জানে আর নতুন লোক এদের রাস্তাতে টানতে হবে। অনেক সময় মসজিদে বাচ্চারা যায়, বাচ্চাদের আরো মসজিদে নিয়ে যাবে, বাচ্চারা গেলে কিছু লোক রেখে দেয় এই কেন মসজিদে কেন, ওইবার মরছে সারা মসজিদের লোক হাসছে, কে তোমার বলতে বলে, অনেক অজ্ঞ লোক আছে মুখ্য খতবা হচ্ছে আর বাচ্চারা এসে কথা বলছে, এই চুপ চুপ মানে এও খাওয়া হবে আর ওর খাই করে, খদার সময় চুপ বলা যাবে, চুপ বলাটাই হারাম, চুপ বলা হারাম। অনেকে আবার খদার সময় টাকা তোলে, দাও বল দাও, সে বলছে খদবা হচ্ছে 100 টাকা দিচ্ছি, 20 টাকা নিয়ে আর 80 টাকা ফিরে দাও, মানে এ শেষ করছে বউ শেষ হচ্ছে, হয় না হয় না, খদবার সময় চাঁদা তোলে অনেক মসজিদ আছে না নাই, সেজন্য খদবার সময় হ্যাঁ চাঁদা তোলে অনেক অনেক মসজিদে আছে, খদবার সময় চাঁদা তোলে, আর খদবা চলছে এই অনেক জ্ঞান বলে কিছু লোক আছে মসজিদে এসে বারান্দা দাঁড়িয়ে রয়েছে, এ খদবা শুনছে আর বলছে অন্য জায়গা রয়েছে দেখতে পাই না, আরেকজন সামনে বসছিল বলছে খদবা তুই কথা বলছিস, আর একজন লোক ছিল বলছে ও কথা বলছিস, এই করে সবাই কি হয় না, সেজন্য সবাই কথা বললো আমি বলবো না, আমার যদি জ্ঞান অনেক হয় নামাজ শেষ হয়ে যাবে, ও ধরবো গিয়ে কিছু শুনবাব, খদবার সময় তুই যে কথা বলছিলিস, বাচ্চাটা বসতে বলছিলিস বা লাইনটা সোজা করতে বলছিলিস, এটা বলা ঠিক না, খদবা হয়ে যা না হওয়া পর্যন্ত কোনো কথা বলা যাবে না যাবে না যাবে না। ও সম্মান পেলো, আপনারও ভালো বললো যে কাকা আমার পার্সোনালভাবে বলে দিয়েছে, খুব ভালো জিনিস, অনেক লোক অপমান করু বলে লোকের সামনে বলে এই শোন তুই খদার সময় কথা বলছিলি কেন, ও তখন মনে হচ্ছে ইট মারবো মুখে ইট মারবো নাকি বন্ধে, ও তখন বলছে আমি বলছি তোমার কি, এ রেগে যাওয়ার কারণ কি, যে সবার সামনে বুঝতে হচ্ছে, পার্সোনাল ধরে বলতে হবে যে পাপ শোন 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 কি হয়েছে, কতবার সময় কথা বলতে নেই, বলছে কাকু ঠিক আছে আমি বুঝতে পারি না, ঠিক আছে ও যতদিন বাঁধবে আর জীবনে কথা বলবে বলবে না, এই জন্য লোকের বুঝতে করতে গেলে আপনার বুঝতে হতে হবে, পাঁচটা লোক আপনার বলবে যে তুই সবার সামনে বলছিস কেন, একটা বিএ পাস ছেলে শিক্ষিত ছেলে মাধ্যমিক পাস ছেলে একটা সম্মান আছে তুই পার্সোনাল বলতে পারতিস, এমন কেন লোকের সামনে আমি বললে আমি খুব বড় হয়ে যাবো, সবাই বিলে বেরিয়ে আপনার ছোট করে যে তোর জ্ঞান থাকলে তুই মসজিদে সবার সামনে বলতিস না, এই জন্য আমাদের সবসময় নরম হতে হবে, আর সবসময় কি করতে হবে অন্য মানুষের নরম করার চেষ্টা চালাতে হবে, খদবার সময় কথা বলা যাবে না, চুপ বলা যাবে না, বাচ্চারা চেল্লাবে
জামাতের কাতারের সামনে দৌড় মারবে, আবার এদিকে আসবে, পিছনে হলাই মারবে। ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, পিছনে বাচ্চা দুটো একটা আছে আল্লাহু আকবার, কি করে না ও লোক হাসছে, কেন হাসছো কেন, ও তো তোমার আমার বাচ্চা, ও আল্লাহর বলছে আর তো ভালো জিনিস, আপনি হাসছেন কেন? তাহলে আপনার কি আল্লাহর দেখে ভয় আছে? আপনি যখন দাঁড়িয়েছেন নামাজের সামনে, আপনার আর আল্লাহর কোনো পর্দা নেই মাঝখানে, কথা বুঝতে পারছেন না? কলি যা টুকরা ভেরা আমার বাবা দিরা, মোমেনেরা মুসলমানেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী ঈসা আলাইহিসসালাম মাকে ডাকলেন, মা জননী বললেন বাবা মৃত্যুর এরকম যন্ত্রণা, সব মিলিয়ে একটা কথা, ও মায়েরা বোনেরা বেটিরা, অন্যায় করব, কার জন্য আমরা গুনাহ করব, মৃত্যুরা তো জ্বালা রে মা, মৃত্যুরা তো যন্ত্রণা, সেদিন কেউ ঠেকাবে না, সেদিন কেউ পরিচয় দেবে না, কবরে কেউ যাবে না, কবরে এসেছি একা, কবরে যাব একা, কবরে যাবে আপনার নামাজ, কবরে যাবে আপনার রোজা, কবরে যাবে আপনার ঈমান, কবরে যাবে আপনার আমল, কবরে যাবে আপনার দরুদ, কবরে যাবে আপনার রোজা, এরাই আপনার কবরের প্রহরী, আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। তাহলে ছেলের চেয়ে নামাজের সঙ্গে সম্পর্ক বেশি রাখতে হবে না কম? ছেলে কবরে যাবে না, নামাজ কবরে যাবে, কলেমা কবরে যাবে, মেয়ে কবরে যাবে না, দরুদ কবরে যাবে, ভাই কবরে যাবে না। তাহলে যারা আপনার সঙ্গে কবরে গিয়ে গার্ড হবে, এদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ একটা কথা বলে গেছেন যে আমি আমার মুজেজাটা রেখে গেছি, এই মুজেজার ভিতরে কিছু এমন নিয়ামত রয়েছে, যদি তোমরা সেটা ব্যবহার করতে পারো, কবরের আজাব নাই, কবরের আজাব নাই, কবরের আজাব নাই, গ্যারান্টি আজাব হবে না, হবে না, হবে না। সেটা ওই কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম সূরায়ে মুল, কি নাম মুল্ক বোঝেন? মুল ওই যারা হাফেজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, এদের আপনারা বলবেন যে সূরায়ে মুল্ক কি, অনেকগুলো তিন কি দেখি এত ভালো বলছেন জি, বলেন জি একবার দরুদ আল্লাহুম্মা কলে মাঝি কিরি করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কজন কোরআন পড়তে যা, কোরআন পড়তে জানেন, এই নবীর মেম্বারে বসে বলছি, একটু কথাটা মনে রাখবেন, ওই সূরাটা 29 পারা শুরুতে আছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। এই সূরাটা প্রত্যেকদিন এশা নামাজের পরে একবার করে তেলাওয়াত করবেন, কবার একবার, কি সূরা বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। এই সূরাটা একবার করে যদি তেলাওয়াত করতে পারেন, আপনার কবরের আজাব নাই, আজাব নাই, এই সূরা আপনার কবরের প্রহরী, আর পাহারাদার হয়ে যাবে। বাজে কথা বললাম? তাহলে সুবহানাল্লাহ বললেন না কেন? কোরআন মিথ্যা কি? তাহলে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? ছিল না, বললে লাভ হতো না লস হতো? তাহলে আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই দেখেন সূরা ইখলাস নাম শুনেছেন? ওই যার প্রথমে কুলু বলে, কুলু সূরা, ও কুলু না, ওর কুলু বলে প্রথম আমরা বানিয়েছি কুলু, ওর নাম সূরা ইখলাস।
উম্মতি মুহাম্মাদি রফার দেখেন আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায় নামদার জানিয়েছেন আমার উম্মত যদি একবার সূরা ইখলাস পড়ে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা যদি একবার পড়ে আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাবে আর যদি দুবার পড়ে 20 পারা কোরআন পড়ার সওয়াব পাবে তিনবার যদি সুযোগ পায় আমি রাসূলুল্লাহ কথা দিলাম এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার নামে আমালে লেখা কুলু সূরা জানেন কেউ আমি পড়ে নিচ্ছি শিখলেন আপনারা যা জানেন তিন ভাগ হবে গন্ডগোল অনেক লোক আছে অজ্ঞ এত জ্ঞান কম মসজিদে গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহুম্মা রব্বানা যালামনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা আতিনা হাসানাতান ফিদ দুনিয়া ওয়া আখিরাতিন হাসানাতান রব্বানা লা তুজিগ কুলুবানা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাতান কি এসব কি এই কোন দোয়া না তো গজব আপনার কে এসব বলতে বলে মসজিদে গিয়ে পাগলা হয়ে গেছেন নাকি আমি দোয়া কোনো জানিনি সূরা ফাতিহা সহি নেই কুলু সূরা ইখলাস বলতে পারি না সূরা ফিল ভুল আরে রব্বানা যালামনা তাকাব্বাল সামিউল আলিম সুবহানা রব্বিকা আলাইনা তাওয়াবুর রহিম রব্বানা আতিনা হাসানা দুনিয়া খাসিরিন খবরদার মসজিদে যাবেন আচ্ছা আল্লাহ বাংলা ভাষা ভালো বোঝে না ইংলিশ ভালো বোঝে না আরবিটা আরবি হ্যাঁ আল্লাহ আরবিটা ভালো বুঝতে পারে বাদ বাকি ভাষাগুলো একটু জোড়ায় তবে হ্যাঁ হুজুর বলছে সব ভাষা বলো আমরা যে এটা বুঝি যে আল্লাহ আরবি ভালো বোঝে এই জন্য আমরা মানে অধিকাংশ লোক জাহান্নামের দিকে যাচ্ছি আল্লাহ আরবি ভালো বোঝে আল্লাহ কোনটা বোঝে না সেইটা বলো তো পিঁপড়ের কথা বোঝে না বোঝে না সাপের কথা আমরা সাপের ভাষা বুঝি আমরা কি আর আল্লাহ কি তাহলে আল্লাহ আমরা যে ভাষায় বলবো সেই সেই জঙ্গলে যারা থাকে দুনিয়ার বড় বড় শিক্ষিত মানুষ তাদের ভাষা বুঝতে পারবে না কথা ঠিক না বলবো কি বলি বিচারে ভাষা বুঝতে পারে না কি বলছে কিচ্ছু বোঝা যায় না ওদের ভাষা আল্লাহ বোঝে না বোঝে না জি ওদের ভাষা আল্লাহ বোঝে না আমি যেই কথাটা বললাম একটু বোঝার চেষ্টা করবো আমি বলবো না কেন গন্ডগোলের যুগ তো বুঝলেন তো দুনিয়ায় এত বড় বড় জ্ঞানী লোক এত শিক্ষিত লোক অনেক জায়গার মানুষ আছে জঙ্গলের লোক তাদের ভাষা বোঝা যায় না কিন্তু পৃথিবীর কোনো মানুষ যদি তাদের ভাষা বুঝতে না পারে আল্লাহ তাদের ভাষা বোঝে না বোঝে না বাঁদরের ভাষা কুকুরের ভাষা গরুর ভাষা সবাই বোঝে এর হরিণ নবীর ডেকে দাঁড় করিয়েছে ইয়া রসুল আল্লাহ দাঁড়ান রসুল জানোয়ারের ভাষা বোঝে বলে হরিণ নবীর দাঁড় করিয়েছে না করেন যে এই ফেঁসে গিয়েছে কী হবে দেখেন রসুল বলছে চিন্তা নাই বাচ্চাদের দুধ খাওয়া খাই চলে আয় তারপর যা হয় হবে অবশেষে সেই হরিণও রসুলুল্লাহর বুঝে নিল আর বিয়াদবটা কলমা পড়ে নিল জোরে বলুন আরো জোরে বলেন তাহলে আল্লাহ পাক সব ভাষা যদি সমান বোঝে একটা কথা এখানে আজকে শিখে বাড়ি যাবেন মসজিদে যাবেন আলম সুর যা পড়েন পড়েন আমি জিজ্ঞাসা করবো না কুলু বলতে পারেন পারেন যাই হোক নামাজ পড়তে যান যারা কোরআন শরীফ যারা পড়তে পারেন না বোঝেন না আরবিতে দোয়া করবেন না জিন্দিগি আমি নিষেধ করে দিয়ে গেলাম কি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে দিয়ে যা কিছু এটা পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি কথা আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় এই চারটি কথা এটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা আল্লাহু আকবার আল্লাহর কসম এইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই চারটি কথা প্রত্যেক কথাই নাকি প্রত্যেক কথাই সাদকা চলে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আমাদের আমল শিখিয়ে দিলেন গরিব মানুষের আমল পৃথিবীর সবচেয়ে ভালো আমল শিখিয়ে দিলেন তাই ধনী লোকরা তো এইগুলো বলে ফের ওরা সাদকাও করে তাহলে আমরা ওদের চেয়ে সওয়াব তো কম পাবো রাসূল তারপরে বললেন তোমরা যদি সুবহানাল্লাহ বলো গুনাহ তো মাফ হবে নেকিও লেখা হবে ফের সাদকা সওয়াবতে হবে জোরে বলুন
আরো জোরে বলে নারায় তাকবীর। তাহলে কি বললাম, সূরা ইখলাস কিভাবে পড়বেন আমি পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়া যাবে এরকম পড়বেন কবার, তিনবার, সময় লাগবে 20 মিনিট, সময় লাগবে 20 সেকেন্ড, কতক্ষণ সময়, ঘড়ি ধরেন, ঘড়ি ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতক্ষণ হয়েছে জি? 30 সেকেন্ড, ওই একটু হালকা হালকা করে পড়েছি 30 সেকেন্ড, আপনাদের দিলাম 1 মিনিট, আপনাদের ক মিনিট দিলাম 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড উম্মতি মুহাম্মাদি 60 সেকেন্ড কোরআন শরীফ পড়বে, এক খতম কোরআন পড়ার সব ওদের নামায় আমলে লেখা হবে জোরে। এই জন্য 60 সেকেন্ডে এক খতম দিলাম, বড় বড় পায়গম্বরেরা দোয়া চেয়েছিলেন, আল্লাহ যদি উম্মতি মুহাম্মদি করতেন তো জীবন আরো ধন্য হয়ে যেত, 60 সেকেন্ডে এক খতম। আর ওই সূরা আপনার কবরে প্রহরি হয়ে যেই সাপ আসবে সূরায় মুলক বলবে, দাঁড়া কমড়াবি না, বলবে তুই কে, বলবে আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর রহমত, সাপ কি, সাপ গজব, সাপ কি গজব, বল চল থাপনা গুণে যাবে এরকম করো, এ ঘুমোবে চল, এদিক থেকে মুখ উড়লি তুই কে রে, মুকুর চল চল চল, কেন হাদিস শরীফে লেখা আছে আল্লাহর কসম রহমতের কাছে গজব তুচ্ছ, জোরে বলো রহমতের কাছে গজব তুচ্ছ। এই কোরআন শরীফ আপনার কবরে যাবে, কোরআন শরীফের সূরা মুলকটা একবার করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, করা যাবে বাপ, কবার করে পড়বেন একবার, কিন্তু শর্ত ওই নামাজ পড়তে হবে, পেঁগড়া ওকে বলে হুজুর নামাজ না পড়ে কোনো আমল নেই, নামাজ না পড়ে আমল করে কি করে, হিন্দু খ্রিস্টান সব আমল করে, তারা বাম্মা সেবা করে, তারা দান করে, তারা লোকের ভালোবাসে, তাদের বাড়ি দেওয়াল আছে, তাদের বাড়ি পর্দা আছে, খ্রিস্টানের মেয়েরা বিরাট পর্দায় চলে, বরকা ভিতরে থাকে, পায়ে মজা হাতে মজা, তাদের মুখ দেখা যায় না, বিরাট পর্দায় থাকে, তারা কি করে শুধু আমাদের মতো 5 অক্ত নামাজ পড়ে না, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকু সালাত, মুসলমানেরা শূন্য তফাত হয়েছে নামাজ, তফাত কি নামাজ, আর নামাজ কিসের চাবি, মিফতাহুল জান্নাতি সালাহ, জান্নাতের চাবি। রাগ করবেন না, আমি বলছি আমি কত বড় গাঁজাখোর, আমি কত বড় নেশাখোর, আমি কত বড় অজ্ঞ, ওই বাড়িতে শোয়ার আশা হচ্ছে, এই বাড়িওয়ালা যে বাড়িতে আমি গিয়েছিলাম কি সুন্দর প্যারিশ করা, নকশা করা, আবার ছাদে কি কায়দা করা, কত সুন্দর, আমার খুব ভালো লাগলো, আমার মনে হচ্ছিল এই বাড়িতে একটা রাত কাটাই। ও বাপ কি বলবো, বাড়িওয়ালার কাছে যখন চাবি চাইলাম একটা রাত আরাম করব বলে, বাড়িওয়ালা বলছে হুজুর আমার এই বাড়ির চাবিটা নেন, 8-10টা ঘর আছে অসুবিধা নাই, আপনি আমার এই ঘরে থাকবেন, একটা রাত তো থাকবেন, থেকে যান চাবি নেন। আমি বলছি বাবু আমার কাছে বড় কুড়ুল আছে, 2.5 কেজি ওজনের কুড়ুল আছে, আমার যে বাড়িতে শুতে দেয় আমি তার বাড়ির গিরলি কুমেরে কুইবে তার 12টা বাজিয়ে দিই, দিয়ে আমি খুলে রাখি, শুধু ঢুকবো আর বার হব, তালা টালা খুলে ঢুকতে পারবো না, বাড়িওয়ালা আমার গালে দাঁত থোপনা রাখবে না, রাখবে না, যে পাগলা মৌলবি মার, মুকুর মার, মুখি মার, পালা, এখান থেকে গ্রিল ভাঙবে নাকি,
ও কলিজার টুকরারা, আমি যদি বব্বর না হতাম তাহলে চাবিটা নিয়ে আরামের সঙ্গে ওই বাড়ি শুয়ে পড়তাম, যখন মন হতো বাইরে বার হতাম, যখন মন হতো তালা মেরে রেখে দিতাম। আল্লাহর কসম, পৃথিবীর কোন নবী যে জায়গায় যেতে পারেনি, সে জায়গায় গিয়েছিলেন আমাদের নবী, সে জায়গায় গিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আল্লাহর জান্নাতে চাবি নিয়ে চলে আসলেন। জান্নাতে যদি চাবি ছাড়া যায় কুরুল নিয়ে, থবনা গুঁড়ো হবে না থাকবে, গুঁড়ো হবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, জান্নাতি সালা, যারা জান্নাতে যেতে চায় তারা যেন চাবি হাতে করে নিয়ে যায়। ও ভাইরা বাবা দিরা, ও মায়েরা বুড়া বেটিরা, ওই যে মুসা নবী ঘুষি মেরেছিল আর শুধু বলবে আমার উপায় কি হবে, আমি তো মার্ডার কেসের আসামি। কলিজার টুকরারা, দাউদ নবী একরকম বলবে, আদম নবী একরকম বলবে, আপনারা বহুবার মসজিদে শুনেছেন, সবাই নিজের চিন্তায় যারে যার, লোক দল বেঁধে যাবে ফিরিয়ে দেবে, অবশ্যই আমাদের নবীর কাছে যাবে বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, কিতাবে লেখা আল্লাহর নবী সুপারিশ করবেন না, আল্লাহর নবী কিছু বলবেন না, আল্লাহর নবী হাউ হাউ করে সেজদায় পড়ে কাঁদবি, আল্লাহ বলবেন দোস্ত তুমি কাঁদছো কেন, তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিলাম, তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ হাউসে কাউসার দিলাম, ও দোস্ত কেঁদো না, কেন কাঁদো বলো না, আল্লাহর নবী বলবেন আল্লাহ আপনি আমার হাউসে কাউসারের মালিক করেছেন, আমার মাকামে মাহমুদ দিয়েছেন, কিন্তু উম্মতগুলোর মাথার ঘি গুলো টকবাক করে ফুটছে, নাক দিয়ে মগজ গুলো গলে গলে পড়ছে, আল্লাহ গো জিভ বেরিয়ে গেছে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গোড়ালি পর্যন্ত জিভা মাটি পড়ে গেছে, আল্লাহ জমির পুড়ে তামা, উম্মতেরা কাঁদে ইয়া রাসূল আল্লাহ বাঁচান, ইয়া রাসূল আল্লাহ বাঁচান। আল্লাহ এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, এজন্য আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে গেলাম। আল্লাহর নবী বলবেন না বিচার শুরু করে দেন, এত দেরি করছেন কেন, অনেক বছর হয়ে গেছে, প্রায় 45, 47, 48, 49, 1000 বছর হয়ে গেছে, লোক পেরেশান হয়ে যাচ্ছে, আপনি চুপচাপ মেরে আছেন, আর দেরি করবেন না, জায়গাটা করে দেন, কোনো কথা বলবেন না, বলার সাহস কোনো নবীর নাই। আল্লাহর নবী বলছেন এদের বড় কষ্ট হচ্ছে, আর আমার কাছে সে বলছে বাঁচান, আমার কাছে সে বলছে বাঁচান, এদের কষ্ট আমি সহ্য করতে না পেরে কাঁদছি আমার আল্লাহ। আল্লাহ বলবেন দোস্ত তুমি কেঁদো না, আমি আল্লাহ পাক তোমার একটা ওয়াদা দিয়ে দিলাম, তুমি তোমার উম্মতগুলোকে বাঁচাই করতে থাকো, তুমি তোমার উম্মতগুলো বাঁচাই করো, তুমি তোমার উম্মতগুলো বাঁচাই করো। মা এসে তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমায় বলেছিলেন একদিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ এক জায়গায় হবে, সবাই নফসি নফসি করবে, পরনা তাদের কাপড় থাকবে না, শুধু বলবে ইয়া নফসি, ইয়া নফসি, 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 ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যদি আপনার অর্ডার দেয় আপনি উম্মত চিনবেন কি করে, সমস্ত নবীর উম্মত উম্মতানি এক জায়গায়। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, আমার উম্মত যারা নামাজি হবে, মানুষের জামে মানুষের চাপে তলার দিকের অঙ্গগুলো সব ঢাকা থাকবে, চাপা থাকবে, কেউ নিচের দিকে তাকাতে পারবে না, শুধু নফসি নফসি করতে থাকবে, ওর ভিতর থেকে আমি দেখবো কপাল আলো, যার যারা নামাজ পড়তো সেজদা দিত তাদের কপাল হবে আলো, আর আমি রাসূলুল্লাহ দেখবো কোটি কোটি মানুষের ভিতরে কপাল আলোকার, যার কপাল হবে আলো তার নসিব হবে ভালো, যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। ও মায়েরা বুনা বেটিরা একটু সোজা হয়ে যান, মা ভিডিও কল কোথায় করেন, রাতের বেলা কেউ দেখতে পায় না,
ঘরের দরজা লাগিয়ে ভিডিও কল করো, ও কলিজার টুকরা মা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়েছেন বান্দিরে, কেউ জানে না কেউ শুনে না, না না না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক জানেন বান্দা বান্দিরে আমি ঘরের যে মোটা শিরা আছে ওই শিরা বেকার নিকটে থাকি, কেউ না দেখে তোমার আল্লাহ দেখে, তিনি তো সামি উম্মাসি, তাই দুটো পায়ে ধরে বলি অন্যায় করবেন না, গুনাহ করবেন না, নোংরা কাজ করবেন না, জান্নাতের চাবি সংগ্রহ করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম উপরে, বিশ্ব নবীর তরিকার উপরে চলেন, আল্লাহর কসম ছেলের জন্য অন্যায় করো না, মেয়ের জন্য অন্যায় করো না, ইট চুরি করো না, খোয়া চুরি করো না, পাথর চুরি করো না, আল ঢালো না, কারণ কিছু মুখ আছে দুনিয়ায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বললে বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করি, মুকুল লিডার অজ্ঞ। আচ্ছা তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিয়ে অ্যালভেস্টারের বাড়ি করে দিয়ে চলে গেছো, তোমার মরে যাওয়ার পরে তোমার ছেলে তিনতলা করলো কি করে, তিনটি স্কর্পিও কিনলো কি করে, এগুলো কি তুমি কবরে বসে বসে করে দিচ্ছি রে? এই কথা বলতে একটু লজ্জা লাগে না যে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি? সাদ্দাতের কে ভবিষ্যৎ করে দিয়েছিল, ওর বাপ না মা? কথা বলেন, হ্যাঁ না বলবেন তো? সাদ্দাতের মা বাপ কেউ বেঁচেছিল? করোড়পতি হলো কি করে? আপনি আপনার ছেলেকে অ্যাজবেস্টারের বাড়ি রেখে দিয়ে চলে গেছেন, আল্লাহ পাক আপনার ছেলের তিনতলা বাড়ি দিয়েছে, চারটে স্কর্পিও গাড়ি দিয়েছে, দুটো ট্রাক্টর দিয়েছে, দশ বিঘা জমি দিয়েছে, এমন নজির আছে না নাই? ছেলে মেয়েগুলো কাঁদে, উফ আমার আব্বা যখন বেঁচে ছিল অ্যাডমিনিস্ট্রেটরের বাড়ি তক্তপোষ ছিল না, আজকে আমি বক্স খাটে সুচ্ছি হুজুর, এই তিনতলা উপর থেকে নিচে সব মার্বেল, দোয়া করুন আমার আব্বা যেন কবরে ভালো থাকে। তাহলে তুমি তোমার তুমি যদি তোমার বেটার ভবিষ্যৎ করে দিয়ে গেলে, তা তোমার বেটা আবার চারতলা করলো, আবার কোন বাপ এসে করেছিল, সে বাপের নাম কি? ইমান হারা কথাবার্তারা, আল্লাহর কসম পৃথিবীর কোন মা বাপ কোন সন্তানের ভবিষ্যতের মালিক না, ভবিষ্যতের মালিক বাপের, যিনি বাপের বেটারও তিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। এবারে একটা কথা শুনেন, যদি আপনি আপনার ছেলে মেয়ের জন্ম দিয়েছেন একা, ধরুন পঞ্চাশটা, কটা? পঞ্চাশটা মাটির ঘর ছিল অনেক লম্বা, পাঁচ কাটার উপরে, ওই পঞ্চাশটা ভাই ওইভাবে ঘুরে ঘেরে দুমড়ে দামড়ে পড়ে আসে, এক কাটা জমি আপনি কেনেননি, একটা দোকানও করতে পারেননি, এবারে আপনি মারা গেছেন, আল্লাহ কি আপনার কাছে কৈফাত লেবে যে আব্দুর রহিম তুই এই কুঁড়ে ঘরে পঞ্চাশটা ছেলে জন্ম দিলি, তা জমি জায়গা কিন নিলি কেন, কৈফাত দে জন্ম কৈফাত লেবে কি? না যদি হয় কেন ছেলে মেয়ের জন্য অন্যায় করবেন? আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, এরা কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, ইয়াউমা ইফরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়াসাহিবাতি আমানি, বাপের বেটা কোরআন বিরোধী, কোরআন বিরোধী, আজ থেকে শপথ করেন, আজ থেকে শপথ করেন। বাবু হুজুর এসছে, নারাই তাকবীর, জনাব ভাইজান হুজুর কেবলা, সেই সিলাই হক মুসাদ্দেদুজ জামান, সেই সিলাই হক মুসাদ্দেদুজ জামান, নারাই তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবীর। তাহলে ছেলের ভবিষ্যতের মালিক কে? বাপ না আল্লাহ? জোরে বলেন কে? বলেছে কে? আল্লাহ বলছে আমি ভবিষ্যতের মালিক, এই জন্য ছেলের জন্য অন্যায় করবেন না, কিয়ামতের মাঠে আপনি ছেলের কাছে যাবেন, কচি একটা নেকি দেখি, বলবে আমি তোমার চিনি না, তুমি আমার কেউ না, বলো মিথ্যাবাদী, চল কি করবেন, কি করবেন? সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাক স্বামী স্ত্রীর মিলন মাধ্যমে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পাক উভয় উভয়কে পোশাক বানিয়েছে, এই স্বামী আর স্ত্রী কলিজার টুকরা ভাইরা আমার, স্বামী আর স্ত্রীর মিলন মাধ্যমে আমার আল্লাহ পাক যার সন্তান দেয় সেই সন্তান পায় কলিজার টুকরা ভাইরা আমার, আর আল্লাহ যদি না দেয় পৃথিবীর সমস্ত তাবিজ আর ঔষধ খাওয়ার পরও তার সন্তান
সন্তান হবে না, হবে না, হবে না। স্বামী স্ত্রী মিলন হলে যদি বাচ্চা হতো, পৃথিবীর মানুষ আর এমনি করে সেই যাদের বাচ্চা হয় না কি বলে? আটকুড়ো বলে না, আটকুড়ো থাকতো না, বাচ্চা হয়েই যেত না। মিলন হলে বাচ্চা হবে গ্যারান্টি দেওয়া নাই, বরং আল্লাহ বিনা মিলনে বিনা বাপে বাচ্চা দিতে পারে এটা বিশ্বাস রাখতে হবে। আদম নবীর বাপকে জোরে বলেন, এগুলো মাথায় রাখবেন, দু এক জায়গায় ফেঙড়া কালে পড়ে যান। আদম নবীর বাপ আছে, মা হাওয়ার মা আছে, এদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ঈসা নবীর বাপ আছে, মায়ের পেটে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বিনা বাপে দিতে পারে, স্বামী স্ত্রীর মিলন মাধ্যমে দিতে পারে, আর আল্লাহ পাক আবার মিলন হলে নাও দিতে পারে। এর নাম আল্লাহ। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নাই দেখবে। রাগ করবেন না, দুটো কড়া কথা বলবো। আচ্ছা এইটা আমার রুমাল, এখন আমি এইটা নিয়ে যদি রাস্তায় ফেলে রাখি, রাস্তায় ফেলে রাখলাম, এর গরু মারিয়ে যাচ্ছে, কুকুর এসে একবার পেশাব করলো, ছাগল মারিয়ে গেল, দুটা লোক এই পারবুড়া মধ্যে টেনে দেখছে কি রে, আর লোকের জ্ঞান আছে সে বলছে রুমাল রে, ব্যাগের মধ্যে ঢুকে গেলি ছাড়া ভালো, গাড়ি ফাড়ি মুছবে না ভালো হলি ঘাড়ে দেবো, ঢুকে এরকম ঘটনা ঘটে না। তা আপনার গিন্নি আপনার পোশাক, কার পোশাক? স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক, বলেছে কে? ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ যদি উভয়ের পোশাক বানায় আর আমি কত মানে বব্বর, আমার পোশাকটা আমি ঘাট থেকে খুলে রাস্তায় ফেলে দিচ্ছি, আবার মাঝে মাঝে হাওড়া বাজারে রেখে আসছি, এর অবস্থা ভালো না খারাপ? হাওড়া বাজারে যদি রেখে আসি, এটা বলছে ভাবি তোমার সত্যি, আর শুনুন দেখছি তোমার বাড়ি কোথায়, নাম্বারটা দাও দেখি, তোমার সব মাস করো নাম্বারটা দাও, কি বলবে না বলবে না? কারণ ও পোশাক ফেলে রেখে এসছে ওখানে, পোশাক রাখার কথা কোথায়? বাড়িতে। কারণ বাপার ক্ষমতা আছে, বাড়ি এসে নাম্বার চাইবে ওর বাপের নাম ভুলে যাবে, কারণ আমার পোশাক আমার জায়গা আছে। ওই কুকুর যে ঠাং তুলে দুবার পেশাব করলো, এটা যদি আমার আলমারি থাকতো পেশাব করতে পারতো? কিছু কিছু পুরুষ জানে স্ত্রী আমার পোশাক, এ পোশাক বাইরে বার করা যাবে না, জানার পরও নিজের পোশাক রাস্তায় বার করে, দোকানে বার করে রেখে দেয়, যাতে করে লোকটোক ফোন নাম্বার লয় একটুখানি মানে গল্পটা লোক করতে পারে, মাঝে মাঝে বাজারে পাঠিয়ে দেয়। আগেকার মুরব্বীদের এত জ্ঞান ছিল আল্লাহর কসম, আমার যতটুকু জানা মতে এরা গিন্নি ফাঁকায় বার করতো না, পরপুষি চোখ পড়বে, এরা নিজে ঘাড়ে করে পানি আনতো, যখন বাইরে যেত এমন একটা বরকা পড়াতো, এরকম হবল ডবল ভয় বরকা, ওর ভিতরে দু তিনজন ঢুকবে, এবার ও বুড়ি না জন কিছু বোঝা যেত না। এখনকার বরকা লোহার বরকা, ওই এমনি বরকা না পরে যা টাইট ছিল তার তো গেঞ্জি গায়ে আরো টাইট, এবারে সব কিছু বোঝা যাচ্ছে যে কি। এই জন্য খাতুনে জান্নাত ফাতেমা বলছিলেন, স্বামী আমার ইন্তেকালের পরে আমার রাতের বেলা কাফন করবেন, কখন? রাতে, দিনে না, কারণ আমার শরীর স্বাস্থ্য ভালো, আমার দেহ খুব ভালো, গঠন ভালো, এইটা যদি দিনের বেলা কাফন পরিয়ে নিয়ে যান, আমার আব্বা জানে সাহাবারা বুঝতে পারবে যে রসুলুল্লাহর মেয়ের হাত তাতগুলো মোটা ছিল, গঠন খুব ভালো ছিল, সেজন্য রাতের বেলা কাফন ঢাকা দিয়ে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করবেন, আমার গঠন যেন ইন্তেকালের পরে কেউ না বুঝতে পারে। জোরে বলুন, আরো জোরে বলুন। আর এখনকার মেয়েরা কি করছে? লোহার বরকা, আগে ছিল কাপড়ের বরকা, এখন লোহার বরকা। তিন বছরের ছেলের গেঞ্জি 22 বছরের মেয়ে গায়ে ঢুকবে না, শুনবে উই ধরে টানছে, এক্সাইজ গেঞ্জি গায়ে রাস্তায় বেরিয়েছে, নবীর মেম্বারে বলছি, আন্ডার প্যান্ট পরে ঘুরছে, জন জন মেয়েরা বে পাস, এম এ পাস, উচ্চ মাধ্যমিক কমপ্লিট, বিএড কমপ্লিট, কোটি কোটি টাকার গাড়ি নিয়ে
হাফ প্যান্ট পরে এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ওভাবে পুরো মার্কেট বাই ঘুরছে, কথা ঠিক না বলবো? আমি ভাবি যে বাপের এত টাকা, এত লেখাপড়া শিখেছে, এত বড় গাড়ি কিনেছে, এত লক্ষ লক্ষ টাকা দাম, তার বিরুদ্ধে কাপড় হাঁটুন চাপা দিতে পারছে না কি রে? আরে এক বিগত কাপড় জোটে না, বিশ্বাস করুন নবীর মেম্বারে বলছি, এইগুলো দেখে দেখে তো আমাদের ঘরে মেয়েগুলো শিখছে। কোথায় পেলো স্কুল টাইট জামা, কোথায় পেলো স্কুল টাইট বারকা, কোথায় পেলো হাফ জাঙ্গিয়া, কোথায় পেলো এগুলো? কারণ হলো এই সমস্ত যে মেয়েরা এরা এত নির্লজ্জ। আজকের আমি আপনাদের কারুর যদি বলি, পুরুষদের, যে তুমি ব্যাটা ছেলে একটা আন্ডার প্যান্ট স্কিন টাইট আন্ডার প্যান্ট পরে একটা এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে এখান থেকে একটু হাড়োয়ার বাজারে যাও, ব্যাটা ছেলে যাবে না, বলো মান সম্মান আছে, কথা ঠিক না বলো? সব ব্যাটা ছেলে যাবে, একজন বিয়াদব একবার শেষ ও ঘুরি আসবে, তাও সেই স্কিন টাইট জাইয়া পরেও যেতে পারবে না, মান সম্মানে লাগবে, যে পরে যাই কি করে? কিন্তু হাজার হাজার মেয়ে এরপরে আর একটা ফ্যাশন বলতে, একটা ফ্যাশন, ইস, মেয়েরা হাজার হাজার সিগারেট খাচ্ছে, খাচ্ছে না খাচ্ছে, উফ, হাজার হাজার মেয়েরা সিগারেট বললে বলে বিএড কমপ্লিট করেছি, জ্ঞান অর্জন করেছি যে সমাজের বুকে সিগারেট খেতে হবে, হ্যাঁ এই আমার জ্ঞান, আমি এমএ করেছি হাফ জাইয়া পরে ঘুরতে হবে, এবারে ডাক্তারি কমপ্লিট করলাম এক্সাইজ গেঞ্জি গায়ে ঘুরতে হবে, এরপরে এত জ্ঞান অর্জন করেছে, হায় হায় হায়, মা বাপকে নিয়ে বৃদ্ধাশ্রম রেখে আসছে যে আমার ভ্যান আলা করতিস যদি তাহলে তোর মুখ দেখতাম প্রত্যেক দিন, আমার আজকের অনেক লেখাপড়া শিখিয়েছিস তাই তোদের শাস্তি হলো বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কেন লেখাপড়া শেখালি? এই জন্য বড় শিক্ষিত মেয়ে তো বাপের বলেছে, মানে বাচ্চার বলে দিয়েছে, এই স্বামীর বলল যে দেখেন আপনার আব্বা কাশছে, আর আমি বুঝতে পারছেন তো হাই ফাই মেয়ে শিক্ষিতা নারী চাকরি করি, আপনার বাপের কাশির আমি সহ্য করতে পারি না, মাঝে মধ্যে প্রেসার পায়খানা করে, এক কাজ করেন আপনার আব্বাকে নিয়ে আপনি এখানে থাকেন, আপনার আব্বা মারা গেলে আমাকে খবর দেবেন, আমি শিক্ষিত মেয়ে আপনার আব্বাকে কথাও দিয়ে আসতে বলতে পারছি না বা তালি দিতে বলতে পারছি না, তবে আমি চলে যাচ্ছি, কোথায় মারতে বুঝতে পারছেন? তা বলছে তুই যাইনি আব্বার কি করবো বল, তা বলছে ওই বাঁশ বাগানে একটা টোম বাঁধো ওখানে রাখো, আর মাটির প্লেটে ভাত দেব ওই প্লেটে খাবে, আর তোমার এই বেটা আছে বুড়ো নাতি আমার ছেলে এ দিয়ে ভাত আনা নেওয়া করবো, এ মাথা মাটা বললে আর ঠিক আছে, তাই যত বড় বাবু গিন্নির কাছে কাবু, বললে আচ্ছা ঠিক আছে, সেই তো দুটো দিলে হলো, খাক আমার খাক, তুই আমাকে থাক, সাড়ে টাকা বিজন পাস চলে গেলি অসুবিধা আছে, ব্যাস ও এবার বাঁশ বাগানে ভাদলে যায় নাতি আর বুড়ো শুধু খাঁদে, ও দাদু রে, বুড়ো নাতি বলছে হ্যাঁ দাদু তুই খাঁদিস কেন রে, ভাত দেখে খাঁদিস কেন? বলছে তোর বাপের এত কষ্ট করে লেখাপড়া শেখালাম, আর তোর মাই কোটিপতির মেয়ে আর এই টাকা পয়সা ইনকাম করে, আর আমার এই কাশি ফাঁসি হয় বলে আমি মাঝে মাঝে দাবায় পেশাব করে দিই বলে আমার পাঁচ বাগানে দিয়ে গেছে রে দাদু। ও শুনে বলছে তাহলে এক কাজ কর, আমি ওই ভাত দিয়ে আসবো মাটির প্লেটে করে, আর তুই আমার কাছ থেকে প্লেটটা নিবি, নিয়ে হ্যাঁ করে আসার মারবি, মেরে প্লেট খুঁজে দিবি, বলছে আমি ভাত কোথায় পাবো? বলছে ভাতের ব্যবস্থা পরে হয়ে যাবে, আর আমি কঞ্চি লাটিলে শুধু বলবো তোর মেরেই দেবো, তোর মেরেই দেবো, তুই শুধু বলবি ও বাবা রে কে পোতাজি ঠেকারে মেরে দিল রে, কিন্তু তোর মারবো না, প্ল্যান করে নিল দাদু নাতি, এবারে ভাত বুড়ো আছাড় মারলো, আর নাতি শুধু বলছে তোর মেরেই ফেলবো, তোর ছিল, আর বুড়ো বলছে ও বাবা রে ঠেকারে, ও বাবা রে মেরে ফেলে দিল, ওরে বাবা রে কে কোথায়? হাজারো বাপ দৌড়ে আসলো নিজের বেটা, এসে ছেলে ধরেছে আমার বাপের মাতৃস কেন বলতে, আব্বা সরে দাও বুড়োর দাঁত থব না গুঁড়ো করে দেবো, বুড়ো বলছে বাবার মারিনি মারিনি আমি কি অন্যায় করেছি? বলছে বাপ গো আমি কেন মারছি শুনবে, আমি বড় নিয়ত করেছি আমার দাদুর এই বাঁশ বাগানে মাটির প্লেটে ভাত দিয়ে যাই, আমি খুব সাবধানে হেঁটে হেঁটে আসি, আমি নিয়ত পাকা করে ফেলেছি আমার দাদু মরে যাওয়ার পরে আমার এই দাদুর হাতের প্লেটে আমি আমার বড় হয়ে আমি আমার বাপের এই প্লেটে ভাত দেবো, আর আমার বাপের বাঁশ বাগানে ঠোম বেঁধে দেবো, এই প্লেট ভাঙলো কেন? আমার নিয়ত ভঙ্গ হয়ে গেছে, বুড়ো তো আমরা ফেটিয়ে দেবো, তুমি ঘরে দাও প্লেট ভাঙি কেন, প্লেট ভাঙি কেন, প্লেট
বাপ পাথর হয়ে গেছে, কি বলি তুই আমার রুটি ভাত দিবি? বলছে হ্যাঁ তুমি তো শেখাচ্ছ। যে বাপ বুড়ো হয়ে গেলি মাছ বাগানে ঘর ভাঙতে হয়, তার মাটির তলায় ভাত দিতে হয়, বেড়াগুলি ঘাপাচায় মারতেও হয়। সেই জন্য আমি নিয়ত করে ফেলেছি যে আব্বার হাতের প্লেট আপনার ভাত দেবো, আপনি খুশি হবেন না আব্বু? বলছে আমার আব্বা তুমি ওঠো আর আমার জন্ম দেওয়া সন্তান তুমি এসো, ওই রকম গিন্নির দরকার নাই, আমার বাপ আমার বাড়ি থাক, গিন্নি বাপের বাড়ি চলে যায় যাক। ও বাপ তুই কি বুঝলি রে বাপ, আমার বাঁশ বাগানে টোম বেঁধে দিবি, মাটির প্লেটে ভাত দিবি? না 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 হবে না আব্বা, তুমি এসো আব্বা। নাতি বলছে দাদু দেখলি তো কায়দা, আপনারা লিখে রেখে দেন যদি আপনারা মা বাপকে শাস্তি দেন আল্লাহর কসম আপনার শাস্তি পেতেই হবে 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 গ্যারান্টি। কারণ রাসূলুল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ এই দুজনা জান্নাত, যদি গুগুড়ে খেতে চাও, যদি নাক মুখতে পায়খানা তুলে মরতে চাও, নারুকা তাহলে তুমি তোমার মা বাপের সঙ্গে লেগে যাও, সহজে অকাল মৃত্যু হবে, নাক মুখ দিয়ে গুটে আসানির সঙ্গে মরতে পারবে। ও কলি যা টুকরা না, যদি বলেন সম্মানের সঙ্গে বাঁচতে চাই তাহলে মা বাপের সেবা করতে হবে রে সোনার ভাই। ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবলুগান্না ইন্নাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রাসূল আরো বললেন মা মিন বালাদিন বাররিন ইনজুরিলা আলাদাইহি ইনজুরিলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন আজ্জাতাম মাবরুরা। রাসূল আরো বললেন ও খলিজা টুকরা ভেড়া আমার ভালো করে বোঝার চেষ্টা করুন, ইন্নাল জান্নাতা তাহাতা রিজলাইহা, জান্নাতে যেতে চাও আমি রাসূলুল্লাহ কথা দিলাম জান্নাত তোমার মায়ের কদমের তলায় রয়েছে, খুঁজে নাও। কিছু কিছু জাহান্নামী ছেলে আছে স্ত্রীর কথা শুনে মা বাপের প্রচন্ড কষ্ট দেয়, এই ছেলেটা ঠিকানা জাহান্নাম। কলিজা টুকরা ভাইরা আমার তিনজনের পিছনে লাগবেন না, নিষেধ করে দিয়ে যাচ্ছি। সালা সুদাবাতুল মুসাদাবাতুল লাশাকাফি দাবাতুল মজলুম, জীবনে গরিবের পিছনে লাগবেন না, মজলুমের পিছনে লাগবেন না, অকাল মৃত্যু হবে। রাসূলুল্লাহ বলেছেন মজলুমের দোয়া লেবে কপাল খুলে যাবে। দ্বিতীয় নাম্বার হলো দাবাতুল মুসাফির, মুসাফিরের পিছনে লাগবেন না, অকাল মৃত্যু হবে, সংসারে আগুন লাগবে, ব্যবসার বারোটা বেজে যাবে, তবে মুসাফির হতে হবে, মুসাফিরের দোয়া। রাসূলুল্লাহ বলেছেন সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আর সাজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তৃতীয় নাম্বার হলো জন্মদাতা পিতারে আর গর্ভধারিণী মা, জোরে বলুন একটু জোরে বলুন, দশ মাস দশ দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেয়ে ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, যে মায়ের কদম তলায় তুমি আমার জান কোনো দিন ভুলো না।